আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে আমার সাথে আছে আলামিন ভাই। আলামিন ভাই কোথা থেকে আসছেন? আমি নোয়াখালী থেকে আসছি। নোয়াখালী থেকে আসছেন, অনেক দূর থেকে। কতদিন ধরে ভিডিও দেখেন? আমি বেশ কিছুদিন থেকে ভিডিও দেখি। কত, 2 মাস 3 মাস? হ্যাঁ, এরকমই। আচ্ছা, আমাদের সর্বোচ্চ যে একটা ভিডিও ভিউ আছে এটা কতদিন পর্যন্ত, মানে কত ভিউ আছে বলতে পারেন? আমি শুনলে এতটুকু বলতে পারেন না। আচ্ছা, এটা আমি ল্যাপটপ কেনার ক্ষেত্রে সার্চ করছিলাম অনেক জায়গাতে, তখন আপনাদের এটা সামনে আসছে, ওখানে ভিডিও দেখাইছিল। আচ্ছা, আপনাকে কেউ রিকমেন্ড করে নাই আমাদের ল্যাপটপ কেনার জন্য? ল্যাপটপ লাগে আর কি, সফটওয়্যারের কাজে, আর কিছু গ্রাফিক ডিজাইন আমি জানা আছে, ওইগুলোর কাজে লাগে। আচ্ছা, তো ভাইয়ের যে ল্যাপটপটা পারচেজ করছে আলামিন ভাই, এটা হচ্ছে 850G6, মানে 850G6। এটা কোরাই 5 এর 8th জেনারেশন প্রসেসর, 8GB RAM, 256GB SSD। এই ল্যাপটপটার একটা স্পেশালিটি হচ্ছে এটা 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে। যারা স্পেশালি Adobe Photoshop, Illustrator, Autocad, 3D Studio Max, ওয়েব ডেভেলপমেন্ট এই সমস্ত কাজ করার জন্য স্পেশালি 15.6 ইঞ্চি ডিসপ্লের প্রয়োজন, তো তারা কিন্তু এই ল্যাপটপটা কমফোর্টেবল তাদের জন্য। এগুলো কাজ কিন্তু 14 ইঞ্চিও করা যায়, তো 15 ইঞ্চি হইলে এই কাজগুলো একটু বেটার হয়। তো ভাইয়া কি কাজের জন্য ল্যাপটপটা পারচেজ করছেন? আমি মোবাইলের সফটওয়্যারের কাজ শিখি। মোবাইলের সফটওয়্যারের কাজ শিখেন? আচ্ছা, আর হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ আগে জানা, গ্রাফিক্স ডিজাইনের কাজ জানা আছে, ওটাও করবেন? হ্যাঁ, ওটা এক্সট্রা কাজ করব আর কি, যাতে রাতে বা সময় পাই আর কি। আচ্ছা আচ্ছা, এই কারণে এটা কেন। এই ল্যাপটপটা আমাদের ইউটিউবে প্রাইস দেওয়া আছে 42,500 টাকা, আর আমাদের যেহেতু ফিক্সড প্রাইস, আলামিন ভাই 42,500 টাকা দিয়ে পারচেজ করছে। তো আলামিন ভাই, এই ল্যাপটপটা কিন্তু বিভিন্ন জায়গায় আরো কম টাকায় বিজ্ঞাপন করা আছে আমি জানি, তো আপনি আমাদের থেকে 42,000 টাকায় 500 টাকায় কেনার কারণটা কি? এটা কোয়ালিটি আমি চালিয়েও দেখছি, আর কয়েকটাও চালিয়ে দেখছি, এটা কোয়ালিটি ভালো, আর শপে এসে 2-4টা চালিয়ে দেখছেন, আপনার কাছে ভালো লাগছে? ভালো লাগছে এটাই। পরে আমি চাইছিলাম আর কি RAM একটু, RAMটা আপগ্রেড করে নিতে। আপনি বলছিলেন কিছুদিন চালিয়ে দেখেন, যদি পারফরম্যান্স ভালো হয় তাহলে একটা আপগ্রেড করা তো দরকার নাই। আর যদি মনে হয় যে না আমার আরেকটু স্পিড দরকার, আমার কাজ একটু আটকে যাচ্ছে, চলো হচ্ছে, আপনি RAM তো পরবর্তীতে 32GB ও লাগাইতে পারবে। শুধু এখন তো টাকা খরচ করে বা টাকা এক্সট্রা খরচ করার দরকার নাই। হ্যাঁ, আমি ওনাকে এরকম একটা সাজেশন দিয়েছি, উনি চাচ্ছিল যে 16GB আপগ্রেড করতে। আমি বললাম যে আসলে এক্সট্রা টাকা খরচ করার দরকার নাই, যে কাজগুলো আছে আপনি করেন, যদি সেটা হয়ে যায় তাহলে তো টাকা খরচ কেন করব, যদি না হয় এটা আপডেট যে কোনো সময় করা যাবে। তো আলামিন ভাই, আমরা ইউটিউবে যেভাবে এক্সপ্লেন করি আমাদের প্রোডাক্টগুলো সুপার ফ্রেশ, এরকম একটা আমি দাবি করি। তো শপে এসে যে 2-4টা আপনি দেখলেন, এই ইউটিউবে বলা আর শপে দেখার ভিতরে কি কোনো গরমিল আছে? না গরমিল নাই, আমি দেখে শুনে দেখছি যে সবকিছুই ফুটটুট সবকিছুই দেখছি, ফ্রেশ আছে, ফ্রেশ কন্ডিশনে আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্রোডাক্টটা কিন্তু একদম ফ্রেশ না, আমরা যেটা বলে থাকি সুপার ফ্রেশ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ, কোনো দাগ স্ক্র্যাচ নাই। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা ল্যাপটপগুলো আমাদের আইটি ভ্যালি শপ থেকে পেয়ে যাবেন, মানে কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না। তো আলামিন ভাই, তাহলে মোটামুটি আপনি আমাদের শপে এসে স্যাটিসফাই? ফিজিক্যালি কি কোনো শপ ভিজিট করছেন আপনি এর আগে কখনো? আমি এলিফ্যান্ট রোডে গেছিলাম। এলিফ্যান্ট রোডে গেছিলেন? জি, কয়েকটা দেখছিলাম ওখানে। আজকে না, কালকে গেছিলাম, গতকাল গেছিলাম, যাই দেখছিলাম। পরে আমার কাছে ব্যাটারি হেলথটা আর এগুলো একটু ডাউট লাগছিল, তারপর আমি এখান থেকে নিয়ে নেই। পরে চিন্তা করছিলাম না আমি এখানে আসি, দেখি এখানে কি অবস্থা। আচ্ছা, পরে এটা দেখে আমার স্যাটিসফাই হয়েছে। আচ্ছা, ভাইয়ের কথা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট, ভাই একটা কথা বলছে, সেটা হচ্ছে ব্যাটারি হেলথ, এটা হচ্ছে ট্রু। তো ব্যাটারি কিন্তু দুবাই থেকে বুস্ট করা ব্যাটারি আসে। বুস্ট করা মিনস হচ্ছে আপনার ব্যাটারি অনেক উইক হয়ে গেছে, সেটাকে কোনো না কোনো ভাবে সফটওয়্যার দিয়ে বুস্ট করে একদম 0-0 করে রাখে। তো এই ব্যাটারিটা কিন্তু ডেফিনেটলি 2-3 মাস পরে আপনাকে চেঞ্জ করতে হবে। একটা ব্যাটারি, অরিজিনাল একটা ব্যাটারির দাম 4800 টাকা থেকে 6000 টাকা হয়, সেটাও একদম 100% অরিজিনাল না, মাস্টার কপি হয়। অরিজিনাল ব্যাটারি আমাদের দেশে নরমালি আসে না। তো এই বিষয়গুলো একটা ব্যাপার আছে, ব্যাটারি হেলথ। আপনার ল্যাপটপ যদি একদম সুপার ফ্রেশ কন্ডিশন হয় সেক্ষেত্রে ব্যাটারি হেলথও ভালো থাকবে, মানে ও ল্যাপটপটা আসলে ইউজই কম হয়েছে, ঠিক কিনা? তো ইউজ কম হয়েছে, তো ব্যাটারি হেলথ ডেফিনেটলি ভালো থাকবে। এবং ব্যাটারির ভিতরে কিন্তু একটা যেমন একটা সাল থাকে, যেমন কত সালে ব্যাটারিটা ম্যানুফ্যাকচার এবং ল্যাপটপটা কত সালে ম্যানুফ্যাকচার, এই দুইটা যদি একদম ঠিকঠাক থাকে তাহলে মনে করতে হবে ব্যাটারিটা অরিজিনাল আছে। আর ব্যাটারি কখনো 100% ইউজ ল্যাপটপের হেলথ হতে পারে না, এটা খুব রেয়ার। তো সেই জিনিসটা দেখে শুনে পারচেজ করতে হবে, আর এই জিনিসগুলো দেখে শুনে পারচেজ করার দায়িত্ব কাস্টমারদের। আমরা এই জিনিসগুলো দেখে শুনেই পারচেজ করি, কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি, যার জন্য প্রাইস হয়তো বা অন্য জায়গা থেকে একটু বেশি হয়। তো যার যেমন আর কি পছন্দ সে সেরকমই পারচেস করবে। আপনারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে। কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু 15 দিন, 1 মাস না, 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। 90 দিনের ভিতরে ল্যাপটপ সংক্রান্ত কোনো যদি বিষয় হয় আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারবেন, আমরা এটা সমাধান করে দিব। আর অসম্ভব ধন্যবাদ যে ভাইয়া আমাদের সব থেকে ল্যাপটপ পারচেস করার জন্য, আপনাদেরকেও ধন্যবাদ। আর ভাইয়াকে আমরা কিছু না কিছু গিফট আইটেম দেওয়ার চেষ্টা করেছি। আমাদের প্রত্যেক দিনের এখন গিফট আইটেমের ক্যাম্পেইন চলে, একটা ব্যাগ, একটা ওয়্যারলেস মাউস, তারপরে হচ্ছে যে একটা কিবোর্ড প্রত্যেকটা ল্যাপটপের সাথে দিয়ে থাকি। আর আপনারা যেই জায়গা থেকে ল্যাপটপ পারচেস করেন না কেন সবসময় ফোকাস করবেন যে চার্জারটা যেন অরিজিনাল হয়, কারণ ল্যাপটপের হচ্ছে এটার লংজেভিটিটা ডিপেন্ড করে এটা চার্জারটা অরিজিনাল না কপি। যদি কপি চার্জার হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ল্যাপটপটা ভালো পারফরমেন্স পাবে না এবং ল্যাপটপটা বেশি দিনও টিকবে না, ব্যাটারিটা অতি দ্রুত উইক হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনারা ঠিকঠাকভাবে দেখলে হয়তো আপনারা খুব ভালো একটা ল্যাপটপ পাবেন এবং লং টাইমের জন্য ইউজ করতে পারবেন।